আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণীবিদ্যা বিভাগের যে অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক, সেই ব্যবহারিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আমাদের যে ব্যবহারিক হচ্ছে যে চিংড়ির রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ ব্যবচ্ছেদকরণ। তা আমাদের এই রক্ত সংবহনতন্ত্র ব্যবচ্ছেদকরণটি আজকে তোমাদের সামনে আমরা খুব সহজে কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার আগে বলে নিই যে আমাদের এই রক্ত সংবহনতন্ত্র সম্পন্ন করার আগে এই রক্ত সংবহনতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোর নামগুলো জানা থাকলে আমাদের এই পরীক্ষণটি সম্পন্ন হওয়ার পর সেই অংশগুলো আমাদের পর্যবেক্ষণ করা খুব সহজ হবে। আমাদের চিংড়ির রক্ত সংবহনতন্ত্র, যেহেতু আমাদের চিংড়ির রক্তটা হচ্ছে আমাদের বর্ণহীনই বলবো আমরা, কারণ এখানে কোনো যেহেতু কালার নেই, এবং এই চিংড়ির রক্ত সংবহনতন্ত্রের মধ্যে মূল যে বিষয়টা কী অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ত্রিকোণাকার যে হার্ট, সেই হার্টটা আমাদের দেখাতে হবে। এবং সেই হার্ট থেকে সম্মুখ দিকে যদি আমরা অগ্রসর অর্থাৎ শিরোপক্ষ অঞ্চলে, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে হচ্ছে মিডিয়ান অপথালমিক নামে একটা অর্থাৎ ধমনি চলে আসছে হচ্ছে আমাদের একদম পুঞ্জাক্ষীর যে মাঝ বরাবর এই বরাবর, এবং সেই মিডিয়ান অপথালমিক থেকে তার দুই পাশ থেকে দুটি অ্যান্টিনারি ধমনি এসে মিলিত হয়েছে আমাদের এই মিডিয়ান অপথালমিকের সাথে, এবং মিলিত স্থানকে বলা হয় আমাদের সার্কুলার সেফালিকাস। তার যে পুঞ্জাক্ষি, সেই পুঞ্জাক্ষির দুই পাশের অর্থাৎ দুই পুঞ্জাক্ষির মাঝখানে এসে আমাদের এই সার্কুলার সেফালিকাসটা মিলিত হয়েছে। এবং হচ্ছে আমাদের এই অ্যান্টিনারি ধমনী থেকে তার যে বিভিন্ন উপাঙ্গগুলো আছে অর্থাৎ আমাদের পুঞ্জাক্ষির দিকে, তারপর হচ্ছে আমাদের রোস্টালের দিকে, অ্যান্টিনিউর দিকে, তারপর হচ্ছে আমাদের অ্যান্টেনার দিকে, এবং হচ্ছে আমাদের যে অন্যান্য ধমনীগুলো অর্থাৎ সেই ধমনীগুলো চলে গেছে আমাদের এই অ্যান্টিনারি ধমনি থেকে। তারপরে আমরা আরেকটা দেখতে পাবো হচ্ছে আমাদের হার্ট, যে ত্রিকোণাকার হার্ট, তার উপরে হচ্ছে আমাদের হেপাটোপ্যানক্রিয়া একটা ধমনি, যেটা মূলত হেপাটোপ্যানক্রিয়াসের দিকে চলে গেছে। এবং হার্টের পিছন দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেখানে দেখবো হচ্ছে আমাদের যে সুপ্রা ইন্টেস্টাইনাল একটা ধমনি, সেটা হচ্ছে আমাদের একদম পৌষ্টিক নালীর উপর দিয়ে চলে গেছে পিছনের দিকে। এবং আরেকটা হচ্ছে আমাদের নিচের দিকে অর্থাৎ হার্টটা একটু উঁচু করলে আমরা দেখবো সেখানে একটা স্টানাল ধমনি দেখা যাচ্ছে, এবং সেটা অঙ্কীয় দিকে এসে দুটি ভাগ হয়ে একটা হচ্ছে অঙ্কীয় বক্ষ ধমনী, আরেকটি হচ্ছে আমাদের অঙ্কীয় উদরীয় ধমনী, এই দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। বরাবরের মতো আবারও বলি, আমাদের এই চ্যানেলটি যেহেতু আমাদের প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আমাদের এই চ্যানেলটি শুরু করেছি, তাই প্রিয় শিক্ষার্থীরা, তাই আমাদের এই পরীক্ষণটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে সে আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ ফজলুল হক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং শুরু করছি আমাদের পরীক্ষণটি। আল্লাহ হাফেজ। আমরা দেখি যে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে অর্থাৎ আমাদের এই চিংড়ির যে উপাঙ্গগুলো আছে সেগুলোকে আমরা একটু কেটে নিতে হবে। তাহলে আমরা শুরুতে উপাঙ্গগুলো একটু কেটে নিই, আমাদের যে ওয়াকিং লেগসগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিই। তারপর আমাদের যে ফিলারগুলো আছে অর্থাৎ অ্যান্টিনোর অ্যান্টেনার সেগুলো আমরা একটু কেটে নিই। অ্যাবডোমিনাল যে প্লিওপডগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিই। শিক্ষার্থীরা, আমাদের উপাঙ্গগুলো কাটা শেষ, এখন আমাদের হচ্ছে আমাদের যে রোস্টাম যেটা দেখতে পাচ্ছি, এই রোস্টামটা অর্থাৎ রোস্টামের গোড়া পর্যন্ত আমরা কেটে ফেলবো। শিক্ষার্থীরা, তারপর আমাদের হচ্ছে এই ক্যারাপেজের ভিতরের যে আমাদের লিগামেন্টগুলো আছে বা পর্দাটা, সেটা আমরা একটু ই করে নিই, এই ক্যারাপেজের যে ভিতরেটা সেটা আমরা একটু সারিয়ে নিই। শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্যারাপেজের অর্থাৎ ক্যারাপেজের মাঝ বরাবর আমরা একদম আমাদের যে রোস্টাম পর্যন্ত ছিল সে বরাবর আমরা কেটে নিই। এটা খুব সাবধানে কাটতে হবে যাতে আমাদের ভিতরের যে অর্থাৎ হার্ট এবং অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো আমার ক্ষতিগ্রস্ত না হয়। তারপর হচ্ছে আমরা দুই দিকে এটাকে এরকম ফাঁকা করে দিই, খুব সাবধানে আমাদেরই করতে হবে কাজটা। সেক্ষেত্রে যদি আমাদের কোনো লিগামেন্ট পর্দা লেগে থাকে সেটা আমরা একটু সারিয়ে নিই। এই হচ্ছে আমাদেরই
আমরা এখান থেকে দুটো একদম সারিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের অ্যাবডোমিনাল যে রিজন, সেই অ্যাবডোমিনাল রিজনের যে ছয়টা সেগমেন্ট আছে সেই অ্যাবডোমিনাল রিজনটা আমরা একটু মাঝ বরাবর টেলসন পর্যন্ত আমরা কেটে নিই। এবং সেটাও কাটতে হবে একদম উপরের দিক থেকে, যাতে আমাদের ভিতরের যে নালীগুলো আছে সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, রক্তনালীগুলো। সেক্ষেত্রে আমরা একটু আমাদের নিডেলের সাহায্যে ভিতরে যে পর্দাটা সেটা আমরা একটু করে নিতে পারি। তাহলে আমাদের এই টার্গারগুলোর, সেই টার্গারগুলো একদম উপরের দিক থেকে আমরা একদম টেলসন পর্যন্ত আমরা কেটে নিই। এরপর আমাদের শিরোপেক্ষ অঞ্চলের যে ক্যারাপেস সরানোর পর যে আমাদের যে পর্দা দেখতে পাচ্ছি আমরা, সেই পর্দাটি আস্তে আস্তে আমরা ফরসেপের সাহায্যে আমরা পরিষ্কার করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্ড উন্মোচন হয়েছে। অর্থাৎ হার্ডের উপরে যে আমাদের পেরিকার্ডিয়াল একটা পর্দা আছে সেই পর্দাটি পরিষ্কার করতে হবে। তারপর আমরা হার্ডের অংশটা আমরা কাজ একটু পরে করি। এ পর্যায়ে আমরা আমাদের উদরীয় অঞ্চলের যে টার্গাগুলো আছে সেই টার্গাগুলো আমরা একটু পরিষ্কার করে নিই, কারণ আমরা মাঝ বরাবর আগে কেটে নিয়েছিলাম। এখন আমরা হচ্ছে সেই টার্গাগুলোকে নিডিলের সাহায্যে যদি কোনো লিগামেন্ট লেগে আছে সেগুলো সারিয়ে নিয়ে আমরা তাদের যে প্লিউরা পর্যন্ত আছে অর্থাৎ সেই টার্গাগুলোকে আমরা কেটে নিই। এরপর আমাদের হার্টের যে অংশটা আমরা উন্মোচন হয়েছে দেখতে পাচ্ছি, সেই হার্টের এখান থেকে আমাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো আস্তে আস্তে করে আমরা কেটে সেখান থেকে আমাদের যে অ্যান্টেনারি যে ধমনি আছে এবং মিডিয়ান অপথালমিক সেটা আস্তে আমরা উন্মোচন করব। আমরা পাশের যে অর্থাৎ মাসেলগুলো আছে একটু আমরা সেটা কেটে নিই। এবং হচ্ছে আমাদের হার্ট থেকে একদম মাঝ বরাবর অর্থাৎ ত্রিকোণাকার হার্ট থেকে মাঝ বরাবর যে নাড়িটি সেটা হচ্ছে আমাদের মিডিয়ান অপথালমিক, সেটি আস্তে আস্তে আমাদের উন্মোচন হচ্ছে। এবং মিডিয়ান অপথালমিকের দুই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের দুটি অ্যান্টিনারি ধমনি, সেই অ্যান্টিনারি ধমনির দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। এই যে হার্টের আমরা খেয়াল করতেছি যে আমাদের হার্টের ঠিক উপরেই হচ্ছে আমাদের মিডিয়ান অপথালমিক। এরপর আমাদের একটি ট্রে নিয়ে সেই ট্রের মধ্যে হচ্ছে আমরা চিংড়িটিকে লম্বালম্বি আমরা স্থাপন করব এবং তার যে অ্যান্টিনিউল ছিল সেই অ্যান্টিনিউল গুড়াতে আমাদের একটা এবং আরেকটা হচ্ছে আমাদের টেলসনের দুই পাশে যে ইউরোপড আছে সেই ইউরোপডের মধ্যে আমরা দুইটা পিনের সাহায্যেটাকে ট্রের মধ্যে স্থাপন করি। এবং আমাদের চিংড়ি যেন সোজাভাবে থাকে সে কারণে আমরা তার বডির দুই পাশে দুইটা পিন দিয়ে সেটাকে আমরা সোজা করে রাখার জন্য আমরা পিন দিয়ে স্থাপন করতেছি ট্রের মধ্যে। এরপরে আমরা এটাকে পরিষ্কার করে সুন্দর করে যাতে আমাদের অর্গানগুলো অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের যে অংশগুলো সেগুলো দেখা যায় সেজন্য আমরা চিংড়িটিকে সোজা করে ট্রের মধ্যে আমরা স্থাপন করলাম। খুব সাবধানে আমাদের হার্টের উপরের অংশ থেকে যে পর্দাটা আছে সেই পর্দাটা সরিয়ে আমাদের জ্যান্টিনের ধমনি এবং তার যে মিডিয়ান অপথালমিকগুলো সেগুলো আমরা উন্মোচন করতেছি। এখানে আমাদের পর্দাটা এমনভাবে কাটতে হবে যাতে নিচের যে অ্যান্টেনারি ধমনি এবং মিডিয়াম অপথালমিক সেগুলো অক্ষত থাকে, যে কারণে সাবধানে কাজটি করতে হবে। এবং হার্টের পাশে যে পর্দাগুলো আছে সেগুলো আমরা কাছের সাহায্যে কেটে হার্টটাকে আমরা উন্মোচন করে নিই। অর্থাৎ এই হৃৎপিণ্ডের যে সূচালো অংশ ত্রিকোণাকার হৃৎপিণ্ড তার উপরিভাগ থেকে আমাদের মিডিয়ান অপথালমিক এবং দুটি অ্যান্টেনারি ধমন উৎপত্তি হয়েছে, যে কারণে আমাদের হার্টটিকে তার পাশে যে পর্দাগুলো আছে মাসেলগুলো সেগুলোকে পরিষ্কার করতে হবে। তারপর আমাদের উদরীয় অঞ্চলে
আমাদের যে হার্টের পিছনে যে সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী, সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী উন্মোচনের জন্য আমাদের উদরীয় অঞ্চলে যে মাসেলগুলো আছে সেগুলো আমরা অর্থাৎ স্কালপেলের সাহায্যে হালকা করে কেটে, কারণ হচ্ছে আমাদের নিচেই হচ্ছে আমাদের এই পর্দার নিচেই হচ্ছে আমাদের যে সার্কুলেটরি সিস্টেমের যে সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী সেটি, যে কারণে আমাদের খুব সাবধানে আমাদের এই পর্দাটি কেটে তারপর নিডলের সাহায্যে এবং ফরসেপের সাহায্যে আস্তে আস্তে পর্দাগুলো সরালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী এবং আমরা একটা কাগজের সাহায্যে সেই সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনীকে আমরা ওপর দিকে অর্থাৎ সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনীর নিচে আমরা কাগজ দিয়ে সেটিকে আলাদা করে রাখলাম যাতে পরবর্তীতে এটা খুঁজে পাওয়া সহজ হয়। এবং আমাদের হার্টের পাশে যে পেরিকার্ডিয়াল যে পর্দা আছে হার্টের উপরে, সেই পর্দাটাকে আমরা পরিষ্কার করে হার্টটাকে আমরা উন্মোচন করে নিই এবং তার পিছনে যে উদরী অঞ্চলে যে মাসেলগুলো সেগুলো আমরা একটু পরিষ্কার করে অর্থাৎ হার্ট থেকে যে আমাদের সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনীটি বের হয়ে গেছে পিছন দিকে সেটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এরপর সম্মুখ দিকে অগ্রসর হলে আমাদের ত্রিকোণাকার হৃৎপিণ্ডের একদম সম্মুখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্টিনের ধমনী, আমরা একটা অ্যান্টিনের ধমনী পেয়েছি এবং তার নিচ দিয়ে কাগজ দিয়ে আমরা সেটাকে আলাদা করে রাখার জন্য আমরা একটা সাদা কাগজ দিয়ে সেটাকে আলাদা করে রাখলাম যাতে হারিয়ে না যায়। সাবধানে কাজটি করতে হবে। তারপর মাঝ বরাবর দেখতে পাচ্ছি আমাদের যে মিডিয়ান অফ থালমিক, এর নিচে আমরা একটা কাগজ দিয়ে নিব। তারপর এবং একদম শেষ প্রান্তে আমরা একটি অর্থাৎ সেটা হচ্ছে আমাদের আরেকটি অ্যান্টিনের ধমনী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটি কাগজ দিয়ে আমাদের তিনটি ধমনী অর্থাৎ মিডিয়ান অফ থালমিক, অ্যান্টিনের দুই পাশে দুটি অ্যান্টিনের ধমনী আমরা সেখানে কাগজ দিয়ে আলাদা করে দিয়েছি যাতে সহজ খুব সহজে বোঝা যায়। আমরা যদি খেয়াল করি যে আমাদের একটা দেখতে পাচ্ছি যে অ্যান্টেনাই ধমনীর উৎপত্তি হয়ে আমাদের একদম সম্মুখে অর্থাৎ পুঞ্জাক্ষীর পিছনে এসে মিলিত হয়েছে এবং আরেকটি ধমনীও আমাদের অ্যান্টেনাই ধমনী সেটি এসে পুঞ্জাক্ষীর এখানে মিলিত হয়েছে এবং মাঝখানে যে আমাদের মিডিয়ান অপথালমিক সেটি মিলিত হয়েছে, এটাকে বলা সার্কুলার সেফালিকাস। এবং এই সার্কুলার সেফালিকাসটি আমাদের একদম পুঞ্জাক্ষীর পিছনে, তাহলে মিলিত স্থানটির নাম হচ্ছে আমাদের, এই যে আমরা একটু উঁচু করলে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটি ধমনী যে মিলিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলার সেফালিকাস। এই সার্কুলার সেফালিকাসের এখান থেকে সম্মুখ দিকের যে ধমনীগুলো সেগুলো চলে গেছে। হ্যাঁ, পিছনে যদি আমরা খেয়াল করি একটা আমাদের হার্ট দেখতে পাচ্ছি এবং সেই হার্টের সম্মুখ থেকে অর্থাৎ যদি আমরা খেয়াল করি যে হার্টের ত্রিকোণাকার হার্ট থেকে মাঝ বরাবর চলে আসছে আমাদের মিডিয়ান অফ থালমিক, তারপর হচ্ছে আমাদের দুই পাশে দুই অ্যান্টেনাই ধমনী এবং তাদের মিলিত স্থান হচ্ছে সার্কুলার সেফালিকাস। এবং আমাদের এটা হচ্ছে আমাদের হার্ট এবং সেই হার্টের পিছন দিকে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে আমাদের সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী এবং এই হার্টের নিচেই হচ্ছে আমাদের যে স্টার্নাল ধমনী, যেটা যেটাকে আমাদের দেখাতে হবে সেই স্টার্নাল যে ধমনীটি সেটি নিচের দিকে যে আমাদের অর্থাৎ ভেন্ট্রাল রিজন অঙ্কি অঞ্চলে যে রক্তের প্রবাহটা সেটা ঠিক রাখে সেটা হচ্ছে নিচের দিকে এসে আবার আমাদের ভেন্ট্রাল অ্যাবডোমিনাল আর একটা হচ্ছে ভেন্ট্রাল থোরাসিক, এই দুটি ভাগে ভাগ হয়ে গেছে, সে আমাদের স্টার্নাল ধমনীটি আমাদের দেখাতে হবে। এরপর তো আমাদের হার্টের পাশের যে আমাদের পেশিগুলো আছে যে পর্দার মতো সেগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং আর পিছনে দেখতে পাচ্ছি যে আমাদের সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী। এবার যদি আমরা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি তাতে একটু বড় করে দেখা যায়, অর্থাৎ পিছনে আমরা দেখতে পাচ্ছি সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী, তারপর হচ্ছে আমাদের নিচের দিকে সেটা হচ্ছে স্টার্নাল ধমনী এবং সম্মুখ দিকে যে তিনটি সেটা হচ্ছে আমাদের যে মিডিয়ান অফ থালমিক এবং হচ্ছে দুটি অ্যান্টেনাই ধমনী চলে আসছে আমাদের হার্ট থেকে।
হার্টের সম্মুখভাগ থেকে যে ধমনিগুলো চলে আসে সেগুলো আমরা নিডেলের সাথে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের অ্যান্টেনাল ধমনি, মিডিয়ান অপথালমিক, মাঝ বরাবর চলে গেছে যেটা, এবং আরেকটি হচ্ছে আমাদের আরেকটি অ্যান্টেনাল ধমনি। দুই পাশ থেকে দুটি অ্যান্টেনাল ধমনি এসে আমাদের মিলিত হয়েছে হচ্ছে সার্কুলার সাবলিকাসের কাছে। এবার আমরা যদি সম্পূর্ণ আরেকটু খেয়াল করি, আমাদের হার্টের পিছনে যে রক্তনালীটি সেটি হচ্ছে আমাদের সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনি, অর্থাৎ যেটা একদম টেলসন পর্যন্ত চলে গেছে। এবং সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনির আরেক প্রান্ত হচ্ছে আমাদের হার্টের পিছনের দিকে এসে মিলিত হয়েছে, এবং সেখান থেকে টেলসন পর্যন্ত যে তার যে উপাঙ্গ সমূহ আছে সেগুলোতে রক্ত সরবরাহ করে। এবং আমাদের হার্টের সম্মুখ দিকে যে আমাদের রক্তনালী সমূহ সেগুলো আমরা দেখলাম। এখন আমরা যদি স্টার্নালটা একটু ভালো করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমাদের হার্ট ধরে উঁচু করার পর দেখতে পাচ্ছি আমরা যে একদম হার্টের নিচের দিকে একটা স্টার্নাল ধমনি, অর্থাৎ মাসেলের মতো কালার কিন্তু একটা ধমনি আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে চলে গেছে, সেটা হচ্ছে আমাদের স্টার্নাল ধমনি। এবং স্টার্নাল ধমনিটি আমাদের হচ্ছে নিচের দিকে এসে দুটি ভাগ হয়ে, একটি হচ্ছে আমাদের ডরসাল অ্যাবডোমিনাল, একটা হচ্ছে ডরসাল থোরাসিক, এই দুই দিকে ভাগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের, এতটুকু দেখালেই হবে। তারপরও দেখা যায় যে অনেকে আমাদের যেই হেপাটোপেন কেস আছে সেগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আমাদের এই রক্তনালীকে আরও স্পষ্ট করে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আবার পরিষ্কার করার সময় যদি রক্তনালীগুলো ছিঁড়ে যায় তাহলে আরও বিপত্তি, যে কারণে আমাদের এই চিংড়ির যে রক্তনালীর সহ পর্যবেক্ষণ সেক্ষেত্রে আমাদের এতটুকু দেখালেই হবে। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।